হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখাবো আপনাদেরকে হাতের ঝিল, সেটা হচ্ছে আমার জন্মগ্রহণ ওইখানে। তো যাই হোক, সকালে উঠে হচ্ছে এই যে আজানকে খাইয়ে দাইয়ে সেলুনে নিয়ে গিয়েছিলাম, সেলুনে তার চুল কাটাবো, কারণ হচ্ছে আবার চুল বড় হয়ে গেছে। তো ভাবলাম যে ইউএসএতে তো মানে মনের মতো চুল কাটাতে পারি না, দেখি এখানে ট্রাই করে। তো এখানে এসেও সে অনেক তার ঝামেলা, মানে সে চুল কাটবেই না, অনেক কষ্ট করে তারে চুল কাটে আনছি। তো এই যে এসে তার বায়না যে এসে তার মানে এরকম ফোনে গান শুনবে কিন্তু হেডফোনে, আবার সে গিটার বাজাবে। তো এটা ছিল আমার গত পরশু দিনের ভিডিও, এই যে আম্মু পুলি পিঠা বানিয়েছিল। তো পুলি পিঠা আমার অনেক পছন্দ। তো তার আগের দিন হচ্ছে আবার আমার বড় চাচার বাসা গিয়েছিলাম আর বড় মা, তো এই যেটা আমার ভাবি, আর সেদিনই অ্যাকচুয়ালি হাতের ঝিলে ঢুকতে চেয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি রিলেটিভদের বাসায় দেখা করতে করতে দেরি হয়ে গেছিলো। তো কালকে আমি একটা কাজে বের হয়েছিলাম গুলশানে, তো হাতের ঝিলের মাঝখান দিয়ে গিয়েছে, একেবারে পুরো হাতের ঝিলটা ঘুরে ঘুরেই মোটামুটি। আর কি বলবো, আমার জন্ম হচ্ছে আপনারা হয়তো বেগুনবাড়ি চিনবেন, হাতের ঝিলের কি বলবো মগবাজারের অপোজিট সাইডটা যে সাত রাস্তা বলে, তো ওইখানে আমার জন্ম, বেড়ে ওঠা সব কিছুই, পুরো গোষ্ঠী ওইখানে থাকে ধরতে গেলে। তো যাই হোক, গুলশানে যাওয়ার রাস্তা এটা, তারপরে আবার আমি আসার সময় আমরা আবার যে ওয়াটার বাস যেটা চলে সেটা দিয়ে আসছি বাসায়। তারপরে হচ্ছে আবার বিকালে আমরা সবাই মিলে হাতে জেলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই যে আমি একটু সিক ছিলাম বা সব কিছু মিলে আমি রিলেটিভদের সাথেও তেমন দেখা করতে পারি নাই, আবার যে দেশে গিয়েছিলাম প্রায় টানা দশ দিনের মতো, তো আবার এসে কক্সবাজার গেলাম। তো এই যে হাতের ঝিলে তো ঘুরবো মাস্ট, এবং কি বলবো এমন একটা সময় আসলে হাতের ঝিলে যাওয়া উচিত যে মানে বিকেল বিকেল অবস্থায়, বাট প্ল্যান করি একরকম, সব ব্যস্ততা নিয়ে আসলে হয় না। তো সেদিন বলেছি মানে যাবই যাব, এরকম একটা অবস্থা যে যেতেই হবে আমার, কারণ দেখা যায় আর মাত্র কয়টা দিন আছে, তো মিস হয়ে যাবে এনি হাউ। আর হাতের ঝিলের মানে কাজের প্রথম থেকেই তো দেখতেছি, নিশ্চয়ই আশেপাশে অনেক পরিচিত হয়তো ভিউয়ার্স থাকবেন। আর কি বলবো, হাতের ঝিলটা অনেক অনেক সুন্দর, পুরাটা ঘুরে সেই কতগুলো এরিয়া নিয়ে অ্যাকচুয়ালি করা হয়েছে, অনেক বড় প্রজেক্ট। আমাদের দেশটা অনেক অনেক সুন্দর, আমি বলবো যে মানে আরও যদি ম্যানেজমেন্ট অনেক ভালো হতো আর কি, স্ট্রং হতো, আরও আরও সুন্দর পরিচ্ছন্নভাবে রাখা যেত আমাদের দেশটাকে। আর ঢাকা শহরটা তো সবাই মানে এখন গ্রামের মানুষ সবাই দেখা যায় যে ঢাকাতে থাকতে চায়, তো ঢাকাটা বসবাসের যোগ্য আমাদেরই করে রাখতে হবে এরকম সুন্দরভাবে। আর আমি মনে করি যে মানে ঢাকার বাইরে যে মফস্বল শহরগুলো আছে সেগুলোও যদি সুন্দরভাবে প্রপার ওয়েতে ম্যানেজমেন্ট করা যায়, ম্যানেজ করা যায়, তাহলে কিন্তু সবাইকে যে মানে ঢাকাগামী হতে হবে তা না। তো যাই হোক, এই যে ঢাকার মধ্যে এত সুন্দর পরিবেশ, সত্যি একেবারে মন ছুঁয়ে যায়। আর আজান তো সেই দেখে খুবই হ্যাপি, কারণ সে ওয়াটার বাসে যখন চড়তেছে বলতেছে যে মামি ইটস সো নাইস বিউটিফুল, এভাবে বলতেছিল। তো এই যে এখান থেকে আমরা টিকিট কেটেছিলাম 10-20 টাকা করে নেয়, মানে দূরত্ব অনুযায়ী মেবি হয়তো বা, আর ওই যে কত বড় বড় দূরে ব্রিজগুলো দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি ফেরার সময়। আবার যে রাতে গিয়েছিলাম রাতের ভিউটা আপনাদেরকে দেখাবো, দুই সময় দুই ধরনের সুন্দর থাকে। আর কালকে অ্যাকচুয়ালি বাতাস ছিল প্রচণ্ড, কালকে থেকেই মনে হয় আবার একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাও হয়ে আসতেছে। আর ওই যে দুইটা ওয়াটার বাস আসতেছে দেখে অ্যাকচুয়ালি ছোটোবেলায় বুড়িগঙ্গা নদীর কথা মনে পড়ে গেছে, কারণ হচ্ছে আমার যে বড় পুকুর বাড়ি বুড়িগঙ্গার ওই পারে, তো আমরা মাঝে মাঝেই যেতাম বুড়িগঙ্গার নদী পার হয়ে। তো ওই যে লালিটের যে দালানটা দেখা যাচ্ছে সেটা হলো আমার ইউনিভার্সিটি, মানে আমি এই ইউনিভার্সিটিতে পড়েছি, স্টেট ইউনিভার্সিটি, বাট আমি যখন পড়েছি এখানে ক্যাম্পাস ছিল না, আমি পড়েছিলাম আমাদের তখন ক্যাম্পাস ছিল যে মহাখালীতে ক্যাম্পাসটা ছিল সেটা তিতুমির কলেজের পাশে।
তো আমাদের কনভোকেশন হয়েছিল আবার এখানে, আমি এখানে কনভোকেশন আমাদেরটাই ফার্স্ট হয়েছিল তখন। তো ইস্ট ওয়েস্টে যাওয়ার খুব ইচ্ছা ছিল, এবার আর টাইম হয় নাই সব মিলে। আর এই যে আমরা ওয়াটার বাসে করে বাসায় যাচ্ছি, বাংলাদেশের পতাকা, এত এত ভালো লাগে। আর প্রচন্ড বাতাস ছিল, আর এই প্রজেক্টটা করার সময় আমি দেখেছি যে অনেক 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 পরিশ্রম করেছে। অ্যাকচুয়ালি এইসব অনেক জায়গায় কিন্তু অনেক ঘর বাড়ি ছিল, সেগুলো কি বলবো সরাতে হয়েছে। ইভেন আমরা একটা বাড়িতে ভাড়া ছিলাম, সেই পাঁচতলা বিল্ডিংটা কিন্তু ভাঙতে হয়েছিল, কিছুই করার নেই, কারণ এই প্রজেক্টটা সফল করতেই হবে, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিলো তখন। আশেপাশের অনেক বাড়ি নিজের চোখে দেখেছি যে ভেঙে ফেলা হয়েছিল। তারপরে এই কষ্টের ফসলটা মানে সার্থক হয়েছে, কারণ এত সুন্দর, আসলে সবাই এখন অনেক বেনিফিটেড হতেছে এখান থেকে। জ্যাম ছাড়াই যেমন ওয়াটার বাসে করে এত সুন্দর মানে এনজয় করতে করতে বাসায় আসছি, এটা কখনোই ভাবি নাই। বাট আব্বু অনেক সময় বলতো আগে যে মানে এইখানেই নাকি বরিশাল থেকে অনেক ছোটোবেলায় তারা মানে সপরিবারে আসা যাওয়া করতো, মানে এখানে এসেই তাদের নৌকা বা বড় বড় কি বলবো লঞ্চের এগুলো ভিড়। তো এখন তারপরে তো আমরা যখন দেখেছি ওইখানে অনেক কচুরিপানা, ডোবা এই টাইপের দেখেছি অনেক সময়। কিন্তু আব্বু সবসময় বলতো ছোটোবেলা থেকে যে এটা অনেক বড় অ্যাসেট, কিন্তু আমরা যখন এটা কাজ শুরু হয় তখনও ভাবি নাই যে মানে এত সুন্দরভাবে এটা হবে, মানে এটা কি বলবো ফুলফিল হবে। তো এই যে এই সিঁড়িগুলোতে এসে অনেকেই বসে, অনেকে গল্প করে। তো যাই হোক, ওই সময় তো আমরা চলে আসছি প্রায় 3:30-4টার দিকে, আবার এই যে সবাই মিলে আমরা কালকে সন্ধ্যার সময় আবার গিয়েছি বাসায় এসে। তো এখানে এই যে আমার ছোটো ফুপুর মেয়ে, আমার ফুপু আসছিলো, চাচা তো ভাইও ছিল ওইদিকে। অ্যাকচুয়ালি সবাই থাকে তো ফ্যামিলির, প্রায় সবাই এখানে মিলে মানে ঘুরে, আশেপাশে সবাই কিন্তু এখানে ঘুরতে আসে। খুবই খুবই সুন্দর পরিবেশ, আবার অনেকে আশেপাশে তো অফিসে যায় হেঁটে এটার ভিতর দিয়েই, কারণ সেফও, আবার খুব সুন্দর রাস্তা, নিট অ্যান্ড ক্লিন, ভালোও লাগে। অন্ধকারের জন্য এই যে দেখা যাইতেছে না, এখানে কিন্তু সিঁড়িতে মানুষ বসে আছে, আর ওই যে ওই পাশে লাইটগুলো দেখা যাচ্ছে। আর রাতেও কিন্তু এই যে ওয়াটার বাসগুলো চলে, এই যে দেখা যাচ্ছে যে লাইট নিভতেছে আবার জ্বলতেছে ছোট ছোট। তো আজান, আর এখানে হচ্ছে আজানের ছোটো খালা, আজানকে কন্ট্রোল করতে গিয়ে ছোটো খালা আবার একটু ব্যথা পেয়েছে। আমরা সবাই আমার ছোটো বোনটাকে ছোটি ডাকি। তো এখানে একটা মাদ্রাসা দেখতেছেন আপনারা, এবং আমি হাঁটতে হাঁটতে দেখি একটা যে সানজি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এটা দেখে এত হাসি আমি আর আমার সেজ বোনটা। তো যাই হোক, এই ব্রিজটা পর্যন্ত আমরা হেঁটে এসেছিলাম সবাই। এখানে একটু বসে ছবি টবি তুলে আবার ব্যাক করেছে। এটা হচ্ছে আবার আরেকটু দূরে ব্রিজটা দেখা যায়, এটা হচ্ছে আবার যে আমরা বসেছিলাম এই ব্রিজটা এখানে। অ্যাকচুয়ালি এইটা মানে এই প্রকল্পটা ফুলফিল হওয়ার কারণে মানে কি বলবো অনেক দূরের রাস্তাটাও খুব কাছে হয়ে গেছে এবং অনেক সহজ হয়ে গেছে। ঢাকাতে যারা আছেন তারা যদি হাতের ঝিলে বেড়াতে না আসেন, অবশ্যই অবশ্যই দাওয়াত রইল, এখানে এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগে। ধানমন্ডি লেকের চেয়েও কিন্তু এটা আরও বেশি সুন্দর। তো এই যে আমরা এখন আবার এখানে এসে ফুচকা খাবো, তারপরে অ্যাকচুয়ালি এখানে আমি কখনো আগে খাই নাই, এই ফার্স্ট, কারণ আমি যখন ইউএসএতে গেছি তখনও অল্প অল্প কাজ চলতেছিল, ফুলফিল হয় নাই তখনও। তো আমার বোনের নাকি এসে প্রায় খায় এখানে। তো এই যে চাপ খেলাম, ফুচকা, তারপরে হচ্ছে বার্গার, এই দিনগুলোই অ্যাকচুয়ালি মনে পড়বে, ইউএসএতে গিয়ে যে মজা করেছি সবাই একসাথে। আর অ্যাকচুয়ালি ইউএসএতে তো যখন চাই তখন ফুচকাটা ওইভাবে পাই না, দোকানের ফুচকার মজাই কিন্তু অন্যরকম।
তো আপনাদেরকে রাতের সৌন্দর্যটাও দেখিয়ে দিলাম, দিনের সৌন্দর্যটাও দেখিয়ে দিলাম, আমাদের মানে আমার ভালোবাসার হাতির ঝিলের। এটা হচ্ছে আমার আজকের ভিডিও, মানে আজকেও একটু গুলশানে গিয়েছিলাম, তো এই হাতির ঝিলের মাঝখান থেকেই এসেছি। আর এই যে এগুলো হচ্ছে আম্মুর বানানো খাবার দাবার, এখানে রূপচাঁদা মাছ, তারপরে গুড়দা রান্না করেছে আম্মু আজকে, তারপরে এখানে ডাল, তারপরে একটা ভাজি চিংড়ি মাছ দিয়ে, তারপরে এখানে ছোট মাছ মানে আলু দিয়ে চচ্চড়ি যেটা বলবো। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজান না, আল্লাহ হাফেজ।